নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই 2023, আপনি বিষ রাশির মানুষ, আপনাকে এ মাসে নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, আপনার স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, এটা বর্তমান আমি রাশিফল আপনাদেরকে জানাচ্ছি, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়। অনেকে বলছেন যে স্যার আমার ক্ষেত্রে হচ্ছে না কেন, দেখুন এখানে আমি পার্সোনাল চার্ট আলোচনা করছি না, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী রাশিফল আপনাদের সামনে আমি আলোচনা করছি। তবে এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নিতে পারেন, গাইড হিসাবে নিতে পারেন, দেখবেন কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু একটা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এই রাশিফলের মাধ্যমে আপনারা আগামী মাস আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে তার একটা পূর্বাভাস আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। প্রথম রাশি স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতি শুক্র অবস্থান করছে তৃতীয়ভাবে এবং এই শুক্র আপনার চতুর্থভাবে চলে যাচ্ছে। এই চতুর্থভাবে যাওয়ার পর থেকে আপনার স্বাস্থ্যের দিকটা নিয়ে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে, অর্থাৎ আপনার 8ই জুলাই 2023 শুক্র রাশি পরিবর্তন করছে, কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। 8ই জুলাইয়ের আগে পর্যন্ত স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা রয়েছে, তবে আমি বলবো ফাস্টফুড, জাঙ্ক ফুড এই জায়গাগুলো থেকে এড়িয়ে চলুন, কারণ তৃতীয়ভাবে শুক্র তো কিছুটা ট্রাভেল আপনাদেরকে করাবে। এই সময় হয়তো আপনারা কোনো ফাস্টফুডের দিকে বা জাঙ্ক ফুডের দিকে বেশি খাওয়ার জন্য কোনো গ্যাস্ট্রিকের সমস্যা, লিভারের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু হতে পারে 7ই জুলাই পর্যন্ত। 7ই জুলাইয়ের পর থেকে শুক্র আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করছে, স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও উন্নতি কিন্তু হবে। এবার আসি, আপনি বিষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শিক্ষা কেমন হবে, দেখুন পঞ্চম ভাবি হচ্ছে আপনার এডুকেশান, পঞ্চম ভাবাধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবির সাথে, খুব ভালো। আমি বলবো 8ই জুলাই মধ্যে আপনারা কিন্তু কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, এই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু 8ই জুলাইয়ের পর থেকে আপনার বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে, কিছুটা মন ডাইভার্সন কিন্তু করবে, কর্কট রাশিতে তো বুধ চন্দ্রের ঘরে বুধ, কিছুটা মানসিক ডাইভার্সন আপনাদের হবে, কোনো সময় মনে হবে পড়াশোনাতে মন লাগবে, কখনো পড়াতে মন লাগবে না, অনলাইনের দিকে বেশিটা মনোনিবেশ হবে, বা কোনো প্রেমও যে জায়গাতে আপনাদের মনের জায়গা চলে যেতে পারে, বা কোনো গেম খেলার দিকে মন চলে যেতে পারে, অর্থাৎ 8 তারিখ অবধি ভালো। 8 তারিখের পর থেকে শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো চাপ রয়েছে, আবার 25 জুলাইয়ের পর থেকে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ আছে। তবে যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন 8ই জুলাই অথবা 25 জুলাইয়ের পরে আপনারা কোনো অ্যাডমিশন বা ফর্ম ফিল আপ নিতে করতে কিন্তু পারেন। এবার আসি আপনাদের বিবাহ, দেখুন সপ্তম ভাবি হচ্ছে বিয়ের জায়গা, সপ্তম ভাবাধিপতি চতুর্থ গৃহে অবস্থান করছে এবং চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে, আবার শনি গ্রহ বক্রী দৃষ্টি আপনার সপ্তম ভাবে কিন্তু পড়ছে। এখানে কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট, আপনার লাইফ পার্টনারের কথা কিন্তু শুনে চলা দরকার রয়েছে, কারণ সপ্তমপতি চতুর্থভাবে এবং চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে। আপনার যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, শনির দৃষ্টি পড়ছে, দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। তবে আপনার লাইফ পার্টনারের রাগ জেদটা বৃদ্ধি করবে
এবং লাইফ পার্টনারের ইনকাম গেন কিন্তু এ মাসে কিছুটা হলো ভালো কিন্তু হতে চলেছে। আপনি বিশ্ব রাশির মানুষ এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবার আসি চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে, দেখুন যারা প্রপার্টি কিনতে চাইছেন, কোনো সম্পত্তি, কোনো জায়গা, জমি বা ফ্ল্যাট কিনতে চাইছেন, আপনাদের এ মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আদর্শ। আমি আবারও বলবো এ মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবং শুক্রের সঙ্গে অবস্থান করছে মঙ্গল, কোনো সম্পত্তি ক্রয়ের জায়গায় কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে, কোনো অ্যাসেট কিনতে কিন্তু এ মাসে কিন্তু আপনারা পারেন, বা কোনো বাইক কিনা, কোনো গাড়ি কিনা, কোনো লাক্সারি প্রোডাক্ট কেনার সম্ভাবনা কিন্তু এ মাসে, কোনো টিভি কিনলেন বা আপনি কোনো মানে আপনার লাক্সারি প্রোডাক্ট এসি কিনলেন, এই জায়গাগুলো কিন্তু রয়েছে বৃষ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং বৃষ রাশির শিক্ষাক্ষেত্র আমি আপনাদেরকে বললাম, এবার প্রেমের জায়গাটা দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চম পতি 8ই জুলাই পর্যন্ত, দ্বিতীয় ভাবে 8ই জুলাইয়ের পর আপনার ঠিক তৃতীয় ভাবে অবস্থান করছে শুক্রের ঠিক দ্বাদশ ভাবে অবস্থান করছে। আমি বলব প্রেমের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে, কারণ আপনি এক কথা বলবেন আপনার প্রেমিক বা প্রেমিকারা দুজনের মধ্যে মত পার্থক্য থাকবে, অর্থাৎ আপনি যেটা বলবেন তার উল্টো মত পোষণ করবে কিন্তু আপনার লাইফ পার্টনার, অর্থাৎ এই জায়গাটা কিছুটা আর্গুমেন্টে জড়াতে পারেন। আপনার প্রত্যাশাটা এ মাসে বৃদ্ধি করবে, তবে আমি একটি কথা বলবো, এই জায়গাগুলো থেকে কিছুটা এড়িয়ে চলুন, নয়তো নিজেদের ক্ষেত্রে কিছুটা হলো ব্রেকআপের সম্ভাবনা কিন্তু হতে পারে। অর্থাৎ এই সময়টা আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, অ্যাডজাস্ট করে চলুন। আমি এই কথাটা আপনাদেরকে আবারও বলবো, প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে, কারণ জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে কি অ্যালার্ট করে দেওয়া, কখন আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে, কখন আপনাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে। প্রেমের ক্ষেত্রে যেমন সমস্যা রয়েছে 8ই জুলাইয়ের পর থেকে, 8ই জুলাইয়ের পর থেকে 25ই জুলাইয়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, এই কদিন কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। এবার আসি আপনাদের ব্যবসা, দেখুন সপ্তম ভাবি হচ্ছে বিজনেস, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে লোহার ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফল এ মাসে কিন্তু দিবে। আপনি বৃষ রাশির মানুষ, আপনাদের ইনকাম গেইন করবে ব্যবসা থেকে, রোজগারের জায়গা কিন্তু ভালো হবে। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ভাগ্য কেমন যাবে দেখুন, ভাগ্যাধিপতি শনি বক্রী হয়ে অবস্থান করছে আপনার কর্মভাবে, যদিও ভাগ্য হবে কিছুটা হলেও প্রভাব দেবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনারা পাবেন। যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন আছে, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা, লটারি, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি বলবো দীর্ঘমেয়াদী আপনারা ইনভেস্টমেন্ট করুন মিউচুয়াল ফান্ডে, দীর্ঘমেয়াদী যদি মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করেন আগামী দিনে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন, কারণ শনি আপনার নবমভাবেরও কিছু ফল দিবে, তো এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে রাহুর সাথে, কিছুটা আপনাদের মানসিক চাপ আপনাদের থাকবে, এবং শনির দৃষ্টি রয়েছে, যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা যারা ফরেন যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু গাঢ় কিন্তু সৃষ্টি হয়েছে, এবং অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, অনলাইন অ্যাক্টিভিটি, ডিজিটাল মার্কেটিং, সেলস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। এবং কর্মভাবে শনি অবস্থান বক্রী, দেখুন কর্মভাবে শনি কিছুটা আপনাদের অলস করে দিবে, কাজে কিছু কিছু ক্ষেত্রে মন লাগবে না, আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করবো, কারণ শনি বক্রী তো কিছুটা অলসতা, কিছুটা ডিলেনেস আপনাদেরকে কিন্তু করাবে, এই দিকটা আপনারা নজর রাখুন। কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন, ভালো একটা বেটার জব চাইছেন,
বা উচ্চ পদ চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। তবে কোনো বড় ধরনের সুসংবাদ আপনাদের এ মাসে কিন্তু আসতে কিন্তু পারে। ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে এই মাসে যথেষ্ট ভালো দিক রয়েছে, যদিও একবার নিজস্ব ব্যক্তিগত জন্মোৎসব একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন, এটা সার্বিক বিচার কী উপায় করবেন। আমি বলবো আপনারা হনুমানজির উপাসনা করুন, শুক্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, এবং বিষ্ণু সহস্র নাম আপনারা যদি পাঠ করতে পারেন বিশেষভাবে আপনাদের কিন্তু এ মাসটা শুভ কিন্তু যাবে। আপনি বিশ্বরাশির মানুষ, এক কথা আমি আবারও বলছি, সুখের দিন আপনাদের কিন্তু শুরু হতে চলেছে। শনি বক্রী বেশ কিছু দীর্ঘদিনকার যে কাজগুলো আটকে আছে, পেন্ডিং হয়েছিল, সে কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।